ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও এনএসডি বায়ন লাইফ উইথ লাইফ সায়েন্স দেখো এ এনএম এম টু জিরো টু ফোর ওয়েম আর রেসপন্স গতকাল বেরিয়ে গেছে আশা করি সবাই ডাউনলোড করে দেখে নিয়েছ মেনলি দেখার ক্ষেত্রে তোমরা দেখবে কীভাবে হিসাবটা করবে তোমরা অনেকেই ভুল করছো হিসেবের ক্ষেত্রে হিসেব ঠিক না করলে তোমার কিন্তু স্কোর ঠিকঠাক মিলবে না এবং এই স্কোরে তুমি ফার্স্ট রাউন্ডে কী কী কলেজ পেতে পারো আজকের আলোচনা মেনলি সেটা নিয়ে এবং তোমাদের রেজাল্ট কবে বেরোবে সেটা নিয়েও আলোচনা করবো গত বছর এই বিভিন্ন স্কোর নিয়ে লাস্ট পর্যন্ত কোন কলেজে কত স্কোর পর্যন্ত নেমেছিল একদম ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা করে কলেজ নাম দিয়ে তোমাদের জানিয়ে দেবো যার ফলে তুমি এই স্কোরে কোন কলেজটা কোন রাউন্ডে পেতে চলেছ তার একটা ধারণা হবে দিলে তোমার কলেজ সাজাতে চয়েস ফিলিং একটা ভালো আইডিয়া হবে তাই খাতা পেন নিয়ে বসে নোট করে নাও পুরো ব্যাপারটা আমি যেটা তোমাদের বলবো তার কারণ হচ্ছে চয়েস ফিলিং ঠিকঠাক করে না যদি করো তাহলে কিন্তু তুমি এমন কলেজগুলোর নাম দিলে তোমার র্যাঙ্ক অনুযায়ী যেই র্যাঙ্কে ওই কলেজগুলো কোনো রাউন্ডেই পৌঁছায় না তাহলে তোমার চয়েস ফিলিংটা কিন্তু বেকার হয়ে গেল তাই না এবং এই চয়েস ফিলিং বা পুরো কাউন্সিলিং প্রসেসটা একটাই ইম্পর্ট্যান্ট ব্যাটার ব্যাপার রয়েছে যেখানে খুব ট্যাকফুলি করতে হয় ভুল হলে কিন্তু তোমার ভালো র্যাঙ্ক হলেও তুমি কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই এটা কিন্তু ভালো করে বুঝে নাও এবং তোমাদের রেজাল্ট কবে বেরোতে চলেছে সেটা নিয়েও আলোচনা করব তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিব দেখো প্রথমে বলে দিই তোমাদের কিভাবে হিসেব করবে কারণ এইটা হচ্ছে ব্যাপার না ঠিক সঠিক স্কোরটা পাবে না ধরো ক্যাটাগরি ওয়ানে ক্যাটাগরি ওয়ানে তুমি তো প্রত্যেকটাতে একমার্ক করে পাবে মনে করো তুমি ষাটটা করেছিলে ষাটটার মধ্যে পঞ্চাশটা ঠিক হয়েছে তাহলে কিন্তু তুমি পঞ্চাশ পাবে না তাহলে ষাটটার মধ্যে তোমার যদি ধরে নিলাম আমি তো খাতিরে তো তোমার যদি দশটা ভুল হয় তাহলে দশটা ভুল হলে যেটা যতগুলো ভুল হবে পয়েন্ট টু ফাইভ কিন্তু তার মার্কস কাটা যাবে অর্থাৎ টু পয়েন্ট ফাইভ মার্কস কাটা যাবে অর্থাৎ এখান থেকে টু পয়েন্ট ফাইভ মার্কস তোমাকে বিয়োগ করে দিতে হবে দিলে তুমি পাবে ফর্টি এইট পয়েন্ট ফাইভ মার্কস তুমি কিন্তু পাবে এটা ক্যাটাগরি ওয়ানে ক্যাটাগরি টুর ক্ষেত্রে কিন্তু তুমি পঞ্চাশটা ঠিক করলে পঞ্চাশ পাচ্ছ না তার মানে ক্যাটাগরি টুর ক্ষেত্রে একটু অন্যরকম একাধিক উত্তর যেহেতু আছে সেখানে যদি দুটো উত্তর ঠিক ছিল এবং দুটো উত্তর ঠিক করেছ তাহলে তুমি কিন্তু দুটো উত্তরই যদি ঠিক করে দাও তাহলে কিন্তু তুমি দুই দুই নাম্বারই দুই পাবে তুমি যদি এখানে একটা ভুল একটা ঠিক করে দাও মানে একটাই যদি কোনো কারণে ভুল করে দাও তাহলে কিন্তু তুমি শূন্য পাবে মনে রাখবে একাধিক উত্তরে একটা ভুল হয়ে গেলে শূন্য পেয়ে যাবে সেখানে কোনো আর মার্সি নেই এইবার তিনটে উত্তর ছিল তুমি দোয়া ছিল তুমি সেখানে দুটো ঠিক করেছ তাহলে দুটো ঠিক করেছ আর একটাও ভুল করনি তখন তোমার ক্ষেত্রে ফোর বাই মানে তোমাকে ওয়ান পয়েন্ট সিক্স এরকম কিন্তু ওয়ান পয়েন্ট থ্রি এরকম একটা নাম্বার আসার সম্ভাবনা রয়েছে সেই জন্য এই হিসেবটা কিন্তু ভালো করে দেখবে নাহলে কিন্তু গণ্ডগোল হয়ে যাবে এবারে আসি আমরা র্যাঙ্ক অনুযায়ী কীরকম গেছিলো দেখো গত বছর জেনারেলদের ক্ষেত্রে রাউন্ড ওয়ানে কোন কোন কলেজ কত র্যাঙ্কে পেয়েছিল। সেটা একটু দেখে নাও দেখো মালদা এমসি মেডিকেল কলেজ সেখানে দুশো চব্বিশ গেছিলো এসএসকে গেছিলো ছশো ஜிஎம்ஆர் ஏட்டா ஜிஎம்ஆர்றேங்க ஜிஎம்ஆர்ஜி நல்லது আর বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটাল এখানে নশো আটত্রিশ গিয়েছিলো কলকাতা মেডিকেল কলেজ এটা বারোশো বিরানব্বই গেছিলো অনেকটা এসেছিলো এনআরএস ফার্স্ট রাউন্ডে দেখো তেরোশো বিরানব্বই আর জি করে গেছিলো পনেরোশো বিরানব্বই এটা কিন্তু এবারে অনেকটা আঠারোশো নব্বই টব্বই নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আর জি করে অনেকেই হয়তো নেবে না যারা ভালো র্যাঙ্ক করেছে এবার দেখো বাঁকুড়া সম্মিলনীতে সতেরোশো উনিশ গেছিলো আর নর্থ বেঙ্গলে তো অনেকটাই বেশি যায় উনিশশো পর্যন্ত গেছিলো জেনারেলদের ক্ষেত্রে রাউন্ড ওয়ানে রাউন্ড থ্রিতে জেনারেলদের তাহলে কত নেমেছিল সবচেয়ে বেশি নেমেছিল দার্জিলিং হচ্ছে তিন হাজার সাতশো ছেষট্টি নেমেছিল এবং কালিম্পংয়ে নেমেছিল তিন হাজার সাতশো আঠান্ন এটা কত র্যা স্কোর চুয়ান্ন স্কোর তার মানে তোমার যদি চুয়ান্ন স্কোর হয় তুমি কিন্তু একটা সরকারি কলেজ পেতে কলেজ সারা পশ্চিমবঙ্গের মধ্যে হতে পারে সেটা দার্জিলিং হতে পারে সেটা কালিম্পং এবার কিন্তু এবার দেখো রাউন্ড থ্রিতে গেছিলো ও বি এ ও বিসিবি এবং ই এস তিনটে একসাথে বলছি কত পর্যন্ত হাইয়েস্ট গেছিলো কালিম্পংয়ে কিন্তু নাম ছিল নেমেছিল ও বিসি এর ক্ষেত্রে চার হাজার আটশো সত্তর আর ও বিসিবি ক্ষেত্রে তিন হাজার সাতশো সাতাশি ই ডব্লু এস এর ক্ষেত্রে ন হাজার নয় পর্যন্ত নেমেছিল আর দার্জিলিং ডিস্ট্রিক্ট হসপিটালের ক্ষেত্রে কী হয়েছিল না তিন হাজার সাতশো আশি নেমেছিল ও বিসি বির ক্ষেত্রে ড ই ডব্লিউএসের ক্ষেত্রে আট হাজার ছ আট হাজার নশো ষাট নেমেছিলো এটা কত স্কোর না ও বিসি বির ক্ষেত্রে চুয়ান্ন দশমিক পাঁচ স্কোর পর্যন্ত গেছিল আর ইডব্লিউএসের ক্ষেত্রে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পর্যন্ত গিয়েছিলো অর্থাৎ তোমার যদি ও বিসিবির চুয়ান্ন দশমিক পাঁচ স্কোর হয় তাহলে তুমি কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ পেতে চলেছ ই ডব্লিউএসের ক্ষেত্রে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ স্কোর হলে তুমি একটা গভর্নমেন্ট কলেজ পেতে চলেছ ও বিসি এর ক্ষেত্রে প্রায় ফিফটি ফাইভ স্কোর হলে তুমি একটা গভর্নমেন্ট কলেজ পাবে হান্ড্রেড পার্সেন্ট ধরে নাও এবার আসে এসসির ক্ষেত্রে এসসির ক্ষেত্রে দেখো রাউন্ড থ্রিতে কত পর্যন্ত নেমেছিল বার্নপুর সেখানে নেমেছিল ছ হাজার পাঁচশো তিন সাতশো পাঁচশো ঝাড়গ্রাম মেডিকেল কলেজে সেখানে ছ হাজার চারশো তেরো কাল্লাতে কাল্লাতে নিয়েছিল ছ হাজার এক আর দার্জিলিংয়ে গেছিল ছ হাজার পাঁচশো ছ হাজার পাঁচশো এটা ঝাড়গ্রাম এটা দার্জিলিং ঠিক আছে এবার দেখো সবচেয়ে বেশি নেমেছিল কিন্তু ছ হাজার পাঁচশো সাত এটা হচ্ছে বার্নপুর মনে রাখবে বার্নপুর এবং কাল্লা এই দুটো কিন্তু একটু ফিসটা লাগে সেটা আমি পরে বলে দিচ্ছি কত লাগে এবং এখানে স্কোর তোমার ঊনপঞ্চাশ দশমিক সাত শূন্য যদি হয় এসসির ক্ষেত্রে তুমি একটা গভর্নমেন্ট কলেজ পেতে চলেছ এটা ধারণা হয়ে গেল তোমার এবার দেখো কাল্লাতে নেমেছিল ওবিসি এর ক্ষেত্রে বললাম এখানে ওবিসি এর ক্ষেত্রে পঞ্চান্ন বললাম কিন্তু কাল্লাতে দেখো চার আর তাম্রলিপ্ততে আট হাজার আটশো আট এবং এটাই ছিল বাহান্ন অর্থাৎ বাহান্ন হলে তুমি কিন্তু একটা সরকারি কলেজ পাবে সেটা ওবিসি এর ক্ষেত্রে এটা দেখে নাও হ্যাঁ এবার দেখো এবার আমরা দেখবো এসটির ক্ষেত্রে দেখো জঙ্গিপুরে জঙ্গিপুরে কুড়ি হাজার তিনশো সত্তর এসটির ক্ষেত্রে বার্নপুরে কুড়ি হাজার তিনশো পঁয়তাল্লিশ এটা তোমার পঁয়ত্রিশ দশমিক আট এই রকম যদি স্কোর হয় তুমি একটা এসটি হও তুমি একটা গভর্নমেন্ট কলেজ পাবে সিডির ক্ষেত্রে দেখো ছ হাজার তিনশো ঊনসত্তর এবং এটা দার্জিলিং ডিস্ট্রিক্ট হসপিটালে ছ হাজার তিনশো আটশো আটচল্লিশ তাহলে এইটাই সবচেয়ে বেশি গেছিলো সেটা হচ্ছে জঙ্গিপুরে হ্যাঁ সিডির ক্ষেত্রে সেটা তাহলে উনপঞ্চাশ স্কোর হয়েছিল সেটাই পেয়েছিলো তাহলে এই ঊনপঞ্চাশ স্কোর হলে তুমি কিন্তু এবার একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাচ্ছ তুমি যদি এসটি হও ঠিক আছে তো এটা এটার দিকে আমাদের এই ধারণা হলো এবার এক্সপেক্টেড কত র্যাঙ্কে ছেলেদের এবং মেয়েদের তোমরা গভর্নমেন্ট কলেজ পেতে পারো সেটা একটু তোমাদের বলে দিই দেখো জেনারেলদের ক্ষেত্রে যদি ছাপান্ন থেকে আটান্ন স্কোর হয় মোটামুটি একটা গভর্নমেন্ট কলেজ পাবে ধরে নিয়াও ইডব্লিউএসের ক্ষেত্রে সাতচল্লিশ থেকে উনপঞ্চাশের মধ্যে পাবে ওবিসি এর ক্ষেত্রে তুমি পঞ্চান্ন হলে একটা পাবে আর ওবিসি বির ক্ষেত্রে পঞ্চান্ন থেকে সাতান্ন পর্যন্ত যাবে এসসির ক্ষেত্রে বাহান্ন থেকে চুয়ান্নর মধ্যে হলে পাবে এসটির ক্ষেত্রে ছত্রিশ থেকে আটত্রিশ এবং সিডির ক্ষেত্রে বাহান্ন থেকে চুয়ান্ন অরফ্যানের ক্ষেত্রে তিরিশ প্লাস হলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে তোমরা কিন্তু গভর্নমেন্ট কলেজ পাবে মেল র্যাঙ্কটা একটু বেশি যায় তোমাদের একটু বলে দিই জেনারেলদের ক্ষেত্রে পঁচাশিতে পাবে ই ক্ষেত্রে চুয়াত্তর পেলে হবে ও বিসি এর ক্ষেত্রে বিরাশি ও বির ক্ষেত্রে পঁচাশি এখানে ও বিসি এ ও বি নিয়ে আবার বলছি দেখো মেলদের ক্ষেত্রে অনেকটা র্যাঙ্ক স্কোর কিন্তু নিচে নামতে পারে কারণ ও যদি এনসিএল নিয়ে সমস্যার সমাধান না হয় এসসি এসটির ক্ষেত্রে দেখো এসসির ক্ষেত্রে সত্তর এসটির ক্ষেত্রে পঞ্চাশ এবং সিডির ক্ষেত্রে সিক্সটি নাইন আর অরফানের ক্ষেত্রে তিরিশ প্লাস সেটাও তিরিশ প্লাস পেলে একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবার আছে তোমাদের রেজাল্ট ডেট দেখো প্রতি বছর রেজাল্ট তোমাদের বেরোয় যখন ওএমআর আর সিট বেরোয় তার ঠিক পনেরো চোদ্দো পনেরো দিনের মাথায় কিন্তু বেরোয় এ তাহলে এবারে কিন্তু যেহেতু এটা শুক্রবার আজকে গতকাল বেরিয়েছে তাহলে তোমাদের রেজাল্ট কিন্তু ঠিক চোদ্দো দিনের মাথায় অর্থাৎ তোমার সেপ্টেম্বরের পাঁচ তারিখ শুক্রবার হচ্ছে ওই রকম একটা ডেটে কিন্তু তোমাদের রেজাল্ট বেরোবে বৃহস্পতি শুক্রর মধ্যে কিন্তু হান্ড্রেড পারসেন্ট তোমাদের রেজাল্ট বেরোবে তো এই স্কোরগুলো দেখে তুমি কিন্তু কলেজ সাজানোর একটা প্ল্যানিং করে নিতে পারো এই ভিডিও ভিডিওটা অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দাও থ্যাংক ইউ ফর ওয়াচিং